नमस्कार संस्कृत एडुकेशनल यूट्यूब चैनले अपना के स्वागत जानाई। आज के संस्कृत एडुकेशनल यूट्यूब चैनलटर माध्यमे अपनार सामने एक गुरुत्वपूर्ण टॉपिक आलोचना करते चले चले आसुन आज के आलोच्य टॉपिके। आज के आलोच्य टॉपिक संस्कृत व्याकरण एक गुरुत्वपूर्ण टॉपिक हलो अधिकरण कारक, अर्थात संस्कृत जो कारक विभक्ति रही है तार इम्पोर्टेंट एक कारक हलो अधिकरण कारक। से अधिकरण कारक इम्पोर्टेंट इम्पोर्टेंट सूत्र क्या अनायसे अपनी समस्त सूत्र सल्व करते पारें, परीक्षाते अनायसे तार उत्तर लिखते पारें, तार सहज उपाय तार सहज पथ आमी एकेर पर एक अपनार सामने এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি। সর্বোপরি আপনি যদি এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে দেন। আর যদি আপনি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। চলে আসুন আজকের আলোচ্য টপিকে। আজকের আলোচ্য টপিক অধিকরণ কারক, অর্থাৎ অধিকরণ কারক জানতে গেলে যে সিস্টেমটা আপনাকে জানতে হবে, সর্বোপরি আপনি জানেন যে কর্তৃবাচ্য নিয়ম অনুসারে কর্তৃকারকে প্রথম বিভক্তি, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি, করণকারকে তৃতীয় বিভক্তি, সম্প্রদানকারকে চতুর্থ বিভক্তি, অবদানকারকে পঞ্চমী বিভক্তি, সম্বন্ধ পদে ষষ্ঠ বিভক্তি এবং অধিকরণকারকে সপ্তমী বিভক্তি। সেই অধিকরণকারক আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করতে চলেছি। চলে আসুন আজকের আলোচ্য টপিকে। আজকের আলোচ্য টপিক অধিকরণকারক। চলে আসুন অধিকরণকারকের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সূত্র আপনার সামনে একের পর এক আমি আলোচনা করে দেব। প্রথম যে সূত্রটি রয়েছে সূত্রটি হলো আধারো অধিকরণম। এই যে আধারো অধিকরণম এই সূত্রটিতে কি বলা হয়েছে চলে আসুন একটু দেখে নেন, একটু বুঝে নেন, তারপরে একের পর এক পরবর্তী সূত্রগুলি আপনার সামনে আলোচনা করে দেব। এই যে প্রথম সূত্রটি রয়েছে আধারো অধিকরণম, চলে আসুন এটাকে ইরেজার করে দিই। আধারো অধিকরণম যে সূত্রটি রয়েছে এই সূত্রটিতে কি বলা হয়েছে যে ক্রিয়ার আধারকে বলে অধিকরণ। অধিকরণ ক্রিয়ার সাক্ষাৎ আধার নয়, ক্রিয়ার সাক্ষাৎ আধার হলো কর্তা ও কর্ম, কর্তা ও কর্মের আধার হলো অধিকরণ। এই অধিকরণকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যেমন ঐকদেশিক বা উপশ্লেষিক, দ্বিতীয়ত অভিব্যাপক, তৃতীয়ত বৈষয়িক। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে কি বলা হয়েছে। চলে আসুন আপনার ভাষায় এবারে আমি আপনাকে বুঝিয়ে দিই। সর্বোপরি আপনার সামনে যে সূত্রটি আলোচনা করা হয়েছে সেটা হলো আধারো অধিকরণম। এই সূত্রটিতে কি বলা হয়েছে ক্রিয়ার যে আধার সেই আধারকে বলা হয় অধিকরণ। সেই অধিকরণ কিন্তু ক্রিয়ার সাক্ষাৎ আধার নয়, ক্রিয়ার আধার সাধারণত কর্তা এবং কর্ম, এই কর্তা এবং কর্মের আধারকেই বলা হয় অধিকরণ। তাহলে অধিকরণ জিনিসটা বুঝতে পেরেছেন। যেমন একটা আপনাকে এক্সাম্পল দিই, বনে সিংহ বসতি, বনে কোথায়, বনে সেই আধার কথা বলা হচ্ছে। এবং সেই আধারকে মূলত তিন ভাগে সংস্কৃত ব্যাকরণে ভাগ করা হয়েছে, কি না, এক নম্বর বলা হয়েছে ঐকদেশিক বা উপশ্লেষিক, দ্বিতীয়ত বলা হয়েছে অভিব্যাপক, তৃতীয়ত বলা হয়েছে বৈষয়িক। জিনিসটাকে একটু সহজ করে বুঝিয়ে দিই আপনাকে। ঐকদেশিক মানে হলো এক অংশ, যেমন ধরুন আপনাকে উদাহরণের মাধ্যমে জিনিসটাকে একটু সহজ করে বুঝিয়ে দিই। সিংহ বনে বসতি, অর্থাৎ একটা বন, ধরুন সুন্দরবন, আমরা সকলেই জানি সেই সুন্দরবনটা নিশ্চয়ই এতটুকু অংশ জুড়ে নয়, অনেকটাই অংশ জুড়ে রয়েছে। সেই বনে পুরো বনটা জুড়ে কি সিংহ রয়েছে? সিংহ কোনো একটা অংশ জুড়ে রয়েছে, হয় প্রথমে যখন অরণ্যে যেখানে ঢুকতে গেলে প্রথমে যে গেট থাকে সেই প্রথমের দিকে রয়েছে, বা মাঝের দিকে রয়েছে, বা গভীর অরণ্যে রয়েছে, নিশ্চয় সমস্ত জায়গায় নেই, বনটির এক অংশে রয়েছে। তাই বনের এক অংশকে বোঝাচ্ছে যাকে বলা হয় ঐকদেশিক। তাই সিংহ বনে বসতি, তার মানে সিংহ বিশাল বড় সুন্দর বন, সেই বনটার কোনো এক অংশ জুড়ে সেই সিংহ সেখানে বসবাস করে, ধরুন এক বিঘে, দু বিঘে, তিন বিঘে, দশ বিঘে জুড়ে রয়েছে। কিন্তু বনটা যেহেতু কয়েক বিঘে
জুড়ে রয়েছে কয়েক হাজার বিঘে। তাহলে বোঝা গেল আপনাকে আমি বোঝাতে পেরেছি ঐকদেশিক বা ঔপদেশিক জিনিসটা কি বা আধারটা কি। দ্বিতীয় চলে আসুন অভিব্যাপক। অভিব্যাপক কথাটার অর্থ হলো সর্বেষু, অর্থাৎ সর্বে সর্বত্রই যেটা বোঝা যায়, অর্থাৎ কি উদাহরণে বুঝিয়ে দিচ্ছি আপনাকে। দুগ্ধে মাধুর্য মস্তি, দ্বিতীয় উদাহরণ তিলেষু তৈলম বিদ্যতে, অর্থাৎ দুধের সর্বত্রই মিষ্টতা বিদ্যমান। দ্বিতীয়টা হচ্ছে তিলের সর্বত্রই তৈল বিদ্যমান। তার মানে কি বলতে যাচ্ছে বোঝা গেছে আপনার? অর্থাৎ আপনাকে এটাই বোঝাতে যাচ্ছে যে দুধ যে আমরা খাই সেই দুধের সর্বত্রই কিন্তু দুগ্ধ মিষ্ট, এটা আমরা জানি, মাধুর্য রয়েছে। আর তিল বা সরিষা যেটা আমরা জানি সেই সরিষা বা তিলের সর্বত্রই কিন্তু তৈলাক্ত জিনিসটা রয়েছে, কোথাও কোনো অংশ বাদ নেই, সেটা হলো অভিব্যাপক। তাহলে বোঝা গেল। তৃতীয়ত চলে আসুন বৈষয়িক। বৈষয়িক জিনিসটা কি? বিষয় ভিত্তিক। ব্যাকরণে অনুরাগ, অর্থাৎ ব্যাকরণ বিষয়ে। বিদ্যায়াম অনুরাগ, বিদ্যা বিষয়ে। ধর্মে অনুরাগ, ধর্ম বিষয়ে। বোঝা গেল যেটাকে বৈষয়িক বলা হয়। তাহলে অ্যাকচুয়ালি আপনাকে এটাই জানতে হবে, আধার ও অধিকরণম সূত্রটিতে সপ্তমী বিভক্তি হয়। অধিকরণের সূত্র হচ্ছে আধার ও অধিকরণম। এই আধার অধিকরণম অর্থাৎ অধিকরণ কারকের যে সূত্রটি করা হয়েছে, এখানে তিনটি আধারের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে ঐকদেশিক বা উপশ্লেষিক, যেখানে এক অংশকে বোঝাবে। অভিব্যাপক, যেখানে সর্বাংশকে বোঝাবে। আর বৈষয়িক, যেখানে বিষয় ভিত্তিক বোঝাবে। তাহলে আমি কি বোঝাতে পারলাম অধিকরণ কারকের প্রথম সূত্র আধার অধিকরণম? আশা করছি আপনাকে আমি বোঝাতে পেরেছি, কারণ আপনি বুদ্ধিমান, আপনি বুদ্ধিমতী, তাই আশা করছি আমি আপনাকে বোঝাতে পেরেছি। চলে আসুন পরবর্তী অধিকরণ কারকের নেক্সট কি রয়েছে, না অধিকরণ কারকে যে সপ্তমী বিভক্তি হয় সেই সপ্তমী বিভক্তির একটা বহু সূত্র রয়েছে। চলে আসুন সপ্তমী বিভক্তি সম্পর্কে একের পর এক আমি আপনার সামনে আপনার পরীক্ষামুখী করে আমি আলোচনা করে দিই। তাহলে প্রথম যে সূত্রটি রয়েছে সপ্তমী বিভক্তির, সপ্তম্যধিকরণে চ, এই যে সূত্রটিতে কি বলা হয়েছে, না ক্রিয়ার আধার হলো কর্তা ও কর্ম, সেই কর্তা বা কর্মের আধার হলো অধিকরণ। আপনাকে একটু আগে আমি বললাম অধিকরণে তাই সপ্তমী বিভক্তি হয়। বারবার বলছি আপনাকে, আবারও বলছি, আমি আগের সব মানে যে সমস্ত কারক বিভক্তি সেখানেও বলেছি, আবারও বলছি, এই বইটি আমার মূলত নিজের লেখা, এবং যেহেতু আমি আমার মতো করে লিখেছি, তারপরে আমি কিন্তু সেই বইটা ধরে আপনার সামনে আলোচনা করছি, এবং আমি আপনার মতো করে আমি কিন্তু আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে বোঝা গেল, এবারে চলে আসুন উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন ছাত্র বিদ্যালয়ে পঠতি, অর্থাৎ এই যে বিদ্যালয় সপ্তমী বিভক্তি, ছাত্রটি কোথায় পড়ছে, যার উত্তরটা আসবে বিদ্যালয়। তাহলে পরের প্রশ্ন আসছে বালক কটে আসতে, পরবর্তী প্রশ্ন আসছে গ্রামে বসন্তি জোনা, একইভাবে আপনি উত্তর প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবেন। চলে আসুন পরবর্তী দ্বিতীয় যে প্রশ্নটি আপনার সামনে রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষামুখী প্রশ্ন, আপনার পরীক্ষায় আসবেই আসবে। কি রয়েছে দ্বিতীয় সূত্র, নিমিত্তাত কর্মযোগে। এই যে নিমিত্তাত কর্মযোগে সূত্রটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে কি বলা হয়েছে চলে আসুন একটু আপনাকে বুঝিয়ে দিই। নিমিত্তাত কর্মযোগে সূত্রটি রয়েছে, এই সূত্রটিতে বলা হয়েছে কর্ম কারকের সাথে নিমিত্ত অথবা হেতুর যোগ থাকলে নিমিত্ত বাচক শব্দে সপ্তমী বিভক্তি হয়, একে নিমিত্তার্থে বা নিমিত্তে সপ্তমীও বলে। কি বলা হয়েছে, না কর্ম কারকের সাথে নিমিত্ত অথবা হেতুর যোগ থাকলে নিমিত্ত বাচক শব্দে সপ্তমী বিভক্তি হয়, একে নিমিত্তার্থে সপ্তমীও বলা হয়। তাহলে নিমিত্ত জিনিসটা বুঝতে পেরেছেন, আরো সহজ করে আপনাকে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই। চলে আসুন দন্তয় হন্তি কুঞ্জরম, দ্বিতীয় উদাহরণ কেশেষু চমরিং হন্তি, তৃতীয় উদাহরণ চর্মণি দিব্যিনং হন্তি। আপনি কি প্রত্যেকটার অর্থ বুঝতে পেরেছেন? চলে আসুন আপনাকে একের পর এক বুঝিয়ে দিই। আপনাকে জিজ্ঞাসা করছি আপনি বুঝতে পেরেছেন প্রত্যেকটা অর্থ? চলে আসুন আপনাকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম উদাহরণটার অর্থ হলো দন্তয়র হন্তি কুঞ্জরম, কুঞ্জর মানে হচ্ছে হাতি, সামান্য কিছু পাওয়ার জন্য বিশেষ কিছুকে ক্ষতি করাকে বলা হয় নিমিত্ত। তাহলে দন্তয় হন্তি কুঞ্জরম কথার অর্থ হচ্ছে দাঁত পাওয়ার জন্য, সামান্য একটা দাঁত পাওয়ার জন্য একটা হাতিকে মেরে ফেলা। দ্বিতীয় উদাহরণটার অর্থ বলে দিচ্ছি, কেশেষু চমরিং হন্তি, কেশ মানে গোপুচ্ছ পাওয়ার জন্য একটা চমরি গাভীকে হত্যা করা হচ্ছে। তৃতীয়ত বলছি উদাহরণটির অর্থ, চর্মণি দীপিনং হন্তি, চামড়া পাওয়ার জন্য
দ্বিবিনং মানে বাঘকে হত্যা করা হচ্ছে। তাহলে সামান্য কিছু পাওয়ার জন্য বিশেষ কিছুকে ক্ষতি করা অর্থ বোঝালে সেখানে হয় নিমিত্ত, আর নিমিত্তার্থে সপ্তমী বিভক্তি হয়, যার সূত্র করা হয়েছে নিমিত্তাৎ কর্মযোগে। আশা করছি আমি আপনাকে বোঝাতে পেরেছি। চলে আসুন নেক্সট তিন নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র কি রয়েছে, যশ্চ ভাবেন ভাব লক্ষণম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র, চলে আসুন সূত্রটিকে একটু আপনাকে বুঝে দিই আপনার মতো করে। যার ক্রিয়ার কাল দ্বারা অন্য এক কর্তার ক্রিয়ার কাল নিরূপিত হয় তার উত্তর সপ্তমী বিভক্তি হয়, একে ভাবে সপ্তমীও বলে। বুঝতে পেরেছেন বইয়ের ভাষায় আমি কথা বললাম, এবারে চলে আসুন আপনার ভাষায় আপনাকে বুঝিয়ে দিই আপনার মতো করে, আপনার উপযোগী করে কিভাবে আপনি পরীক্ষায় মনে রাখবেন সংক্ষেপে আপনি শর্টকাট ট্রিক্স আপনাকে শিখিয়ে দেবো। চলে আসুন তাহলে উদাহরণটা গেলে আমি আপনাকে শর্টকাট ট্রিক্সটা শেখাতে পারবো। প্রথম উদাহরণ দেওয়া হয়েছে সূর্যে উদিতে পদ্ম প্রকাশতে, দ্বিতীয় উদাহরণ দেওয়া হয়েছে দিবসে গতে রাত্রি আগতা, তৃতীয় উদাহরণ দেওয়া হয়েছে চৌরে গতে অহম অজাগরম, চতুর্থ উদাহরণ দেওয়া হয়েছে বসন্তে আগতে ককিলাহা গায়ন্তী। তাহলে প্রত্যেকটা প্রশ্নের মানে প্রত্যেকটা যে প্রশ্ন অর্থাৎ প্রত্যেকটা উদাহরণের আপনি অর্থটা বুঝতে পেরেছেন? আপনাকে জিজ্ঞাসা করছি অর্থ কি বুঝতে পেরেছেন না আমি বুঝিয়ে দেবো। চলে আসুন আপনাকে প্রথমে অর্থটা বুঝিয়ে দিই, তারপরে এই সূত্রটিকে কিভাবে সহজে মনে রাখবেন তার ট্রিক শেখাবো। তারপরে প্রথম উদাহরণটা দেওয়া হয়েছে যশ্চ ভাবেন ভাব লক্ষণম সূত্রের সূর্যে উদিতে পদ্ম প্রকাশতে, সূর্যে উদিতে পদ্ম প্রকাশতে যে প্রথম উদাহরণটি দেওয়া হয়েছে এই উদাহরণটিতে কি বলা হয়েছে না সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে পদ্মের প্রকাশ, দ্বিতীয়ত কি বলা হয়েছে দিবসে গতে রাত্রি আগতা, দিবা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে রাত্রির আগমন হয়েছে, তৃতীয় উদাহরণটিতে কি বলা হয়েছে চোরে গতে অহম অজাগরম, চোর চুরি করে নিয়ে চলে যাওয়ার পর আমি জেগে উঠলাম, পরবর্তী চতুর্থ উদাহরণে কি বলা হয়েছে বসন্তে আগতে কোকিলাহা গায়ন্তী, অর্থাৎ বসন্ত আসার সঙ্গে সঙ্গে কোকিলদের কূজন শুরু হয়েছে। প্রত্যেকটার অর্থ বুঝতে পেরেছেন? এবারে চলে আসুন আপনার মতো করে আপনার উপযোগী করে আমি একটু বুঝিয়ে দিই আপনাকে। আপনি যশ্চ ভাবেন ভাব লক্ষণম সূত্রটি কোথায় ব্যবহার করবেন, কিভাবে মনে রাখবেন? এটা অ্যাকচুয়ালি ভাব, যখন আপনি দেখতে পাবেন যে একটি ক্রিয়ার কালের দ্বারা আরেকটা ক্রিয়া সম্পন্ন হচ্ছে সেখানেই হবে ভাব, যার সূত্রটা হবে যশ্চ ভাবেন ভাব লক্ষণম। আমি কি বোঝাতে পারলাম আপনাকে? একটি ক্রিয়ার কালের দ্বারা আরেকটা ক্রিয়ার কাল নিরূপিত হলে সেখানে হয় ভাব, সেই ভাবে সপ্তমী বিভক্তি হয়, যার সূত্র হলো যশ্চ ভাবেন ভাব লক্ষণম। যেমন প্রথম উদাহরণটা দিয়ে আপনাকে বুঝিয়ে দিই, প্রত্যেকটার অর্থ যেহেতু বলে দিয়েছি আপনি বুঝতে পারবেন। ধরুন সূর্যে উদিতে পদ্ম প্রকাশ হতে, প্রতি বছর এটা পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সূর্যে উদিতে পদ্ম প্রকাশ হতে অর্থাৎ প্রথমে উদাহরণটিতে বলা হয়েছে সূর্য উদিত হলো একটা ক্রিয়া, পরবর্তী ক্রিয়া হচ্ছে পদ্মের প্রকাশ, পদ্মের যে কুড়িফুল প্রস্ফুটিত হচ্ছে অর্থাৎ প্রকাশ পাচ্ছে। তাহলে একটি ক্রিয়ার দ্বারা একটা ক্রিয়া সম্পন্ন হচ্ছে। চলে আসুন দ্বিতীয় উদাহরণটা আপনাকে বুঝিয়ে দিই। দিবসে গতে রাত্রি আগতা, দিবস অর্থাৎ দিন যা শেষ হয়ে গেল একটা ক্রিয়া, সঙ্গে সঙ্গে দেখুন সন্ধ্যা হয়ে রাত্রি শুরু হলো, বোঝা গেল? তৃতীয় উদাহরণটা বুঝিয়ে দিই, চোরে গতে অহম অজাগরম, অর্থাৎ চোর চুরি করে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা ক্রিয়া হয়ে গেল, তারপরে অহম আমি জেগে উঠলাম, এটা একটা ক্রিয়া। পরবর্তী বসন্তে আগতে কোকিলা গায়ন্তী, বসন্তে আগতে বসন্ত চলে এসেছে বসন্তকাল, একটা ক্রিয়া, ফলে কি হচ্ছে কোকিলদের কূজন। তাহলে যশ্চ ভাবেন ভাব লক্ষণম সূত্রটি আমি আপনাকে বোঝাতে পেরেছি কোথায় হয়। একটা ক্রিয়ার কালের দ্বারা যখন আরেকটি ক্রিয়া কাল নিরূপিত হয় সেখানে হয় যশ্চ ভাবেন ভাব লক্ষণম সূত্র এবং ভাবে সপ্তমী। বোঝাতে পেরেছি আপনাকে জিজ্ঞাসা করছি, বোঝাতে পেরেছি তো? চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট সূত্রটি বুঝে নেন। চার নম্বর সূত্রটি রয়েছে অবচ্ছেদে সপ্তমী। অবচ্ছেদ মানে কিন্তু বিচ্ছেদ নয়, সর্বোপরি এটা মাথায় রাখবেন। চলে আসুন বইয়ের ভাষায় কি লিখেছি একটু আপনার সামনে উপস্থাপন করে দিই। অবচ্ছেদ অর্থাৎ শরীরের কোনো অংশকে পৃথকভাবে গ্রহণ করা বোঝালে সেই অঙ্গবাচক শব্দে সপ্তমী বিভক্তি হয়, একে অবচ্ছেদের সপ্তমী বলে। আপনি কি বুঝতে পেরেছেন? দুটো উদাহরণ দেওয়া হয়েছে, কেশেষু গৃহীত্বা কৃষ্ণা, করে ধৃত্বা চৌরে হস্তে ধৃত, বোঝা গেল? তাহলে অবচ্ছেদ জিনিসটাকে আপনাকে আগে বোঝাতে হবে, প্রত্যেকটার অর্থ একটু আপনাকে বুঝিয়ে দিই। উদাহরণটি যে দেওয়া হয়েছে কেশেষু গৃহীত্বা কৃষ্ণা, অর্থাৎ কৃষ্ণের
কেস ধরে বলছে, করে ধৃত্বা হাতে ধরে বলছে, হাতে ধরে, চোর হস্তে ধৃত, চোরের হাত ধরেছে, এরকম অর্থ। তাহলে আগে সর্বোপরি আপনি মাথায় রাখুন অবচ্ছেদ মানে বিচ্ছেদ নয়। আরো সহজ করে বলি আপনার উপযোগী করে, যখন আমাদের শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ থাকা সত্ত্বেও কোনো একটা অঙ্গকে প্রাধান্য দেবে, তখন সেখানেই হয় অবচ্ছেদ ব্যাকরণের ভাষায়। যেমন প্রথম উদাহরণটা দিয়ে আপনাকে বোঝাচ্ছি, প্রথম উদাহরণটা দেওয়া আছে, কেশেষু গৃহীত্বা কৃষ্ণা স্বয়ং শ্রীকৃষ্ণ। ছোটবেলায় কিন্তু খুব ধূর্ত ছিলেন, খুব বদমাশ ছিলেন, তাই মা যশোদা তার অত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থাকা সত্ত্বেও তার কেশ ধরে তাকে মানে কেশ ধরে বলেছিলেন, কেন কেশ ধরেছিলেন, তাই এত অনেক অঙ্গ প্রত্যঙ্গ থাকা সত্ত্বেও যখন কোনো একটা অঙ্গকে প্রায়োরিটি দেবে, প্রাধান্য দেবে, তখন সেখানে হয় অবচ্ছেদ। বোঝা গেল? কারণ স্বয়ং শ্রীকৃষ্ণের চুল ছিল খুব বড় বড়, হয়েছে? তাহলে কেশেষু গৃহীত্বা কৃষ্ণা, বোঝা গেল অর্থটা? যখন অনেক শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থাকা সত্ত্বেও কোনো একটাকে প্রায়োরিটি দেবে, তখন সেখানে হবে অবচ্ছেদ। করে ধৃত্বা, অনেক কিছু অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, হাত, চোখ, কান, নাক, হাত, কিন্তু হাতকে হাতকে প্রায়োরিটি দিয়েছে। কর মানে হাত, চোরে হস্তে ধৃত, অর্থাৎ চোরও হস্তে ধৃত, চোর হাতে ধরছে। ঠিক আছে, বোঝা গেল? অনেক অঙ্গ প্রত্যঙ্গ থাকা সত্ত্বেও যখন কোনো একটা অঙ্গকে প্রায়োরিটি দেবে, তখন সেখানে হয় অবচ্ছেদ এবং সেখানে সপ্তমী বিভক্তি হয়। বোঝা গেল? নেক্সট চলে আসুন, বুঝতে পেরেছেন তো? পরবর্তী সূত্রে চলে আসুন, ষষ্ঠী চানাদরে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র। এই পেজটাতে যে কোনো সূত্র আপনার সামনে আলোচনা করে দেব, প্রত্যেকটা সূত্রই কিন্তু পরীক্ষামুখী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন? আপনাকে বলছি, বুঝতে পেরেছেন তো? চলে আসুন, ষষ্ঠী চানাদরে কি বলা হয়েছে? ভাবে সপ্তমীর স্থলে অনাদর বা অবজ্ঞা বোঝালে, যাকে অনাদর বা অবজ্ঞা করা হয় তাতে ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তি হয়, একে অনাদরে ষষ্ঠী বলে বা অনাদরে সপ্তমী বলে। বোঝা গেল কি বললাম? বলুন, আপনাকে বলছি কি বললাম, ষষ্ঠী চানাদরে যে সূত্রটি, এই সূত্রটিতে কি বলা হয়েছে? না ভাবে সপ্তমীর স্থলে অনাদর বা অবজ্ঞা বোঝাতে হবে, যে অনাদর বা অবজ্ঞা করা হয় যাকে, তাতেই হবে ষষ্ঠী বা সপ্তমী, দুটো বিভক্তি হবে। বোঝা গেল? আপনি তো জানেন অনাদর মানে কি, অবজ্ঞা মানে কি। আমাদের মা, আমাদের বাবা আমাদেরকে যখন আদর করে সেটা কিন্তু অনাদর নয়। যখন গালিগালাজ করে, বকাবকি করে আমরা ভুল করলে, সেটাই হচ্ছে অনাদর। বোঝা গেল? সেই অনাদর বোঝাতে হবে, তবেই সেখানে হবে। তাহলে কি, একটা উদাহরণ চলে আসুন, উদাহরণ দিলেই বুঝতে পারবেন অনাদরে ষষ্ঠী হয়। একটা উদাহরণ দিচ্ছি, রুদত পুত্রস্য মাতা জগাম, অর্থাৎ ক্রন্দনরতা পুত্রটিকে মা নিয়ে যাচ্ছে, অর্থাৎ রুদত মানে কাঁদছে, কেন কাঁদছে, নিশ্চয় অনাদর করেছে, বুঝতে পেরেছেন? পুত্রস্য ষষ্ঠী বিভক্তি, সূত্রটা হবে ষষ্ঠী চানাদারে সূত্রানুসারে পুত্রস্য পদে অনাদরে ষষ্ঠী বিভক্তি। নিচে দেখুন সপ্তমী বিভক্তি একটা উদাহরণ দেওয়া আছে, রুদতি পুত্রে মাতা জগাম, ক্রন্দনরতা পুত্রটিকে মা নিয়ে যাচ্ছে, অর্থাৎ একই জিনিস বলা হচ্ছে যে ক্রন্দনতা পুত্রটিকে মা নিয়ে যাচ্ছে ষষ্ঠী চানাদরের সূত্রে, পুত্রে পদে অনাদর সপ্তমী বিভক্তি। বুঝতে পেরেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ষষ্ঠী চানাদরের সূত্রে দুটো বিভক্তি হয়, ষষ্ঠীও আসতে পারে পরীক্ষায়, সপ্তমী আসতে পারে, দুটোই আপনাকে মাথায় রাখতে হবে। এই পেজটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেজ। চলে আসুন, পরবর্তী আপনার জন্য কি অপেক্ষা করছে চলে আসুন দেখে নেওয়া যাক। পরবর্তী 6 নম্বর যে সূত্রটি আপনার সামনে ওয়েট করছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র, প্রতি বছর পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। চলে আসুন, কি রয়েছে একটু দেখে নিই বা বুঝে নিই বা বুঝিয়ে দিই। যতশ্চ নির্ধারণম, যতশ্চ নির্ধারণম সূত্রটিতে কি বলা হয়েছে চলে আসুন দেখে নিই বুঝে নিই। জাতি, গুণ, ক্রিয়া, সংজ্ঞা বা নাম দ্বারা সমজাতীয় সমুদায় থেকে একাংশের পৃথক করাকে নির্ধারণ বলে। এরূপ নির্ধারণ বোঝালে যা থেকে নির্ধারণ করা হয় তাতে ষষ্ঠী অথবা সপ্তমী বিভক্তি হয়, একে সাধারণভাবে নির্ধারণের ষষ্ঠী বা নির্ধারণের সপ্তমী বলে। বোঝা গেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র এটি। আপনি সংস্কৃতির স্টুডেন্ট, আপনি এইচএস লেভেলের হন, অনার্স লেভেলের হন বা মাস্টার ডিগ্রি লেভেলে হন বা কোনো চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন,
যথেষ্ট নির্ধারণ যে সমস্ত একের পর এক আপনার সামনে কারক বিভাগে তুলে ধরছি, প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার উপযোগী করে তৈরি করা হয়েছে। আপনি যে লেভেলের স্টুডেন্ট হন না কেন, প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য কিন্তু এই সমস্ত ব্যাকরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি যথেষ্ট নির্ধারণ সূত্রটি নাই জানেন, পরীক্ষায় যদি আপনার ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসে আপনি উত্তর দিতে পারবেন না। চলে আসুন আপনার উপযোগী করে বুঝিয়ে দিই। জাতি অর্থাৎ মানব জাতি হতে পারে, পশু জাতি হতে পারে, কবি জাতি হতে পারে, যে কোনো জাতি হতে হবে। গুণ, কোনো কিছুর গুণ হতে হবে। ক্রিয়া, কোনো কাজ হতে হবে, সংজ্ঞা বা নাম হতে হবে। এই সমজাতীয় ধরুন কোনো জাতি হলে, মানুষ জাতি হলে সমস্ত মানুষের মধ্যে, গুণ হলে সমস্ত গুণের মধ্যে, ক্রিয়া হলে সমস্ত ক্রিয়ার মধ্যে, আর নাম বা সংজ্ঞা হলে সমস্ত নাম বা সংজ্ঞার মধ্যে। সমজাতীয় সমুদায় থেকে একাংশের পৃথক করাকে নির্ধারণ বলে। বোঝা গেল? ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, কি কি উদাহরণগুলো রয়েছে আগে আপনাকে বুঝিয়ে দিই। কোথায় গেল উদাহরণটা? এই দেখুন, উদাহরণ জাতি দিয়ে উদাহরণ দেওয়া আছে, কারণ বইটা তো আমার নিজেরই লেখা, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আমি আপনাকে উদাহরণ দিয়েছি। ওকে, চলে আসুন। জাতি দিয়ে উদাহরণ দিচ্ছে, নরানাং নরেশু বা ব্রাহ্মণ শ্রেষ্ঠ। দ্বিতীয় গুণ দিয়ে একটা উদাহরণ দিয়েছি, গবাং গোসু বা কৃষ্ণ বহুক্ষীরা। তৃতীয় উদাহরণ দিয়েছি ক্রিয়া দিয়ে, গচ্ছতাং গচ্ছৎসু বা ধাবন শীঘ্রগামী। সংজ্ঞা বা নাম দিয়ে একটা উদাহরণ দিয়েছি, কবিনাং কবিসু বা কালিদাস শ্রেষ্ঠ। কি বলা হয়েছে এখানে? বা আরো উদাহরণ দিয়েছি, নদীনাং নদীসু বা গঙ্গা শ্রেষ্ঠা, পর্বতানাং পর্বতেসু বা হিমালয় উচ্চতম। বোঝা গেল? বহু উদাহরণ দিয়েছি, প্রত্যেকটার উদাহরণ আপনাকে বোঝাবো, প্রত্যেকটার উদাহরণ আপনাকে আপনার মতো করে উপযোগী করে পরীক্ষামুখী করে আমি তৈরি করে দেবো, যাতে আপনি অনায়াসে পরীক্ষায় সলভ করতে পারেন। আপনি কম্পিটিটিভ পরীক্ষা দিতে পারেন, আপনি স্কুল কলেজের পরীক্ষা দিতে পারেন, ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারেন, যাতে আপনার কোনো রূপ অসুবিধা না হয় সেই রকম করে আমি বুঝিয়ে দেবো। তাহলে কি বলা হয়েছে? কোন জাতি যদি হয়, আমি এখানে উদাহরণটা দিয়েছি মানুষ জাতির, নরানাং আসতে পারে ষষ্ঠী বিভক্তি, নরেশু আসতে পারে সপ্তমী বিভক্তি। আপনার যে কোনো একটা দেখুন বা করে দিলাম, নরানাং আসলে ষষ্ঠী হবে, নরেশু আসলে সপ্তমী হবে, বোঝা গেছে? ব্রাহ্মণ শ্রেষ্ঠ, অর্থাৎ মানুষ জাতির মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। এটাকে আমি অস্বীকার আপনি করতে পারবেন? কখনোই করতে পারবেন না, এটা তো বাস্তব সত্য কথা। তাহলে মানুষ জাতির মধ্যে শ্রেষ্ঠত্ব একজনকে, একটা জাতিকে করা, সেটা হচ্ছে ব্রাহ্মণ জাতি। বোঝা গেল? বা আমি তার ঘুরিয়ে বলি, যুদ্ধেষু অর্জুন শ্রেষ্ঠ, সমস্ত যোদ্ধাদের মধ্যে অর্জুন হলেন শ্রেষ্ঠ যোদ্ধা। বুঝে গেল? তাহলে যোদ্ধা জাতি মানুষ জাতির মধ্যে একজনকে আমি পৃথক করলাম। যখন আপনার সামনে এখানে দুটো বিভক্তি হয়, বারবার বলে দিচ্ছি, দেখুন লক্ষ্য করুন, ষষ্ঠী এবং সপ্তমী ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো জাতি, কোনো গুণ, কোনো ক্রিয়া বা কোনো সংজ্ঞার দ্বারা কোনো সমস্ত থেকে একের পৃথকীকরণ করাকে বলা হয় নির্ধারণ। সেই নির্ধারণে ষষ্ঠী থাকলে ষষ্ঠী হবে, সপ্তমী থাকলে সপ্তমী হবে। তাহলে নরানাং থাকলে আপনি লিখবেন নির্ধারণের ষষ্ঠী, আর নরেশু থাকলে নির্ধারণের সপ্তমী লিখবেন, যা সূত্রটা হবে যথেষ্ট নির্ধারণ। বোঝা গেল? তাহলে গুণ দিয়ে আসি, গবাং গোসু কৃষ্ণা বহুক্ষীরা, অর্থাৎ শুনেছি নাকি কালো গাভীর দুগ্ধ মিষ্টি। তাহলে গবাং থাকলে ষষ্ঠী, গোসু থাকলে সপ্তমী, বোঝা গেল? তারপরে ক্রিয়া দিয়ে, গচ্ছতাং গচ্ছৎসু বা ধাবন শীঘ্রতামী। ক্রিয়া মানে কি? কাজ করা। গচ্ছতাং মানে যাচ্ছে, গচ্ছৎসু যাচ্ছে, ধাবন ধাবন মানে দৌড়াচ্ছে, শীঘ্রগামী খুব দ্রুত বেগে। তাহলে বোঝা গেল? আর সংজ্ঞা বা নামের দ্বারা কবিনাং ষষ্ঠী, কবিসু সপ্তমী বা কালিদাস শ্রেষ্ঠ, সমস্ত কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ আমরা জানি। আরো উদাহরণ দিয়েছি, নদীনাং ষষ্ঠী, নদীসু সপ্তমী বা গঙ্গা শ্রেষ্ঠ। এখানে দুটো করে দিয়েছি বলে বা কথাটা দিয়েছি, মনে রাখবেন এটা, নাহলে কিন্তু যে কোনো একটা পরীক্ষায় আসবে। আপনার ষষ্ঠী আসলে ষষ্ঠীতে লিখলে নির্ধারণের ষষ্ঠী লিখবেন, সপ্তমী দিলে সপ্তমী নির্ধারণের সপ্তমী লিখবেন। আরো উদাহরণ দিয়েছি, পর্বতানাং ষষ্ঠী, পর্বতেষু সপ্তমী, হিমালয় উচ্চতম। বোঝা গেল? যথেষ্ট নির্ধারণ সূত্রটা আপনাকে বোঝাতে পারলাম? আপনাকে জিজ্ঞাসা করছি, বোঝাতে পেরেছি তো? অবশ্যই বোঝাতে পেরেছি, কারণ আপনি বুদ্ধিমান, আপনি তো বুদ্ধিমতী। বুঝতে পেরেছেন? পুংলিঙ্গ হলে বুদ্ধিমান, স্ত্রীলিঙ্গ হলে বুদ্ধিমতী। তাহলে চলে আসুন পরবর্তী সূত্র কি রয়েছে দেখে নেওয়া যাক। পরবর্তী সূত্রটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবু একটু দেখে রাখুন। তসেন বিষয়স্য কর্মণি সূত্রটিতে কি বলা হয়েছে? ইন ভাগান্ত ত প্রত্যয়ন্ত শব্দের যোগে কর্মে সপ্তমী বিভক্তি হয়। যেমন অদিতি ব্যাকরণে অধি পূর্বক ই যুক্ত ত অধিত। বোঝা গেল? অদিত যুক্ত ইন, পুংলিঙ্গে প্রথমের এক বচন অদিতি, একদম ডিটেলস ভেঙে দিয়েছি।
ওকে, তাহলে কি বলা যায় যদি পরীক্ষা এটাই আসে? আপনি লিখবেন ইন ভাগান্তক স্ত প্রত্যন্ত শব্দের যোগে কর্মের সপ্তমী, তস্যেন বিষয়স্য কর্মণি সূত্রানুসারে কর্মের সপ্তমী বিভক্তি, আর কিচ্ছু লিখতে হবে না আপনাকে। পরবর্তী চলে আসুন, কি রয়েছে 8 নম্বর, স্বামী সরাধিপতি দয়াদ সাক্ষী প্রতিভু প্রসূত ইচ্ছ, স্বামী সরাধিপতি দয়াদ সাক্ষী প্রতিভু প্রসূত ইচ্ছ, যে সূত্রটি রয়েছে এখানে বলা হয়েছে স্বামী ঈশ্বর অধিপতি সাক্ষী দয়াদ প্রতিভু প্রসূত শব্দের যোগে ষষ্ঠী ও সপ্তমী বিভক্তি হয়। এই সমস্ত যে কোনো একটা যদি থাকে সেই শব্দের যোগে হয় ষষ্ঠী বা সপ্তমী হবে। দেখুন দুটো করে উদাহরণ দিয়েছি, প্রজানাং যদি এটা আসে তাহলে ষষ্ঠী হবে, প্রজাসু যদি আসে সপ্তমী হবে। এখানে স্বামী ঈশ্বর অধিপতি প্রতিভু যে কোনো একটা থাকবে, বোঝা গেল? আচ্ছা, বিবাদস্য ষষ্ঠী, বিবাদে আসলে সপ্তমী হবে সাক্ষী। গবাং বসু বা দায়াত, বোঝা গেল? স্ত্রী ও স্ত্রিয়াং বা প্রসূত, গবাং বসু বা প্রসূত, বোঝা গেল? এই শব্দ যোগে ষষ্ঠী বা সপ্তমী হয়। চলে আসুন পরবর্তী, আপনার জন্য কি অপেক্ষা করছে দেখে নেওয়া যাক। পরবর্তী সূত্র 9 নম্বরে বলা হয়েছে, সাধু নিপুণাভ্যাম অর্চায়াং, সাধু নিপুণাভ্যাম অর্চায়াং সপ্তম প্রতি, বোঝা গেল সূত্রটিতে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে প্রশংসা বোঝালে সাধু ও নিপুণ শব্দের যোগে সপ্তমী বিভক্তি হয়, কিন্তু প্রতি শব্দের যোগ থাকলে সপ্তমী হবে না, এই জন্য বলা হয়েছে অপ্রতে, বোঝা গেল? সপ্তম প্রতে, সপ্তম প্রতে। যেমন স ব্যাকরণে নিপুণ বা সাধু, স তর্কশাস্ত্রে নিপুণ বা সাধু, তাহলে বলাই হয়েছে যে প্রশংসা বোঝালে সাধু বা নিপুণ শব্দের যোগ থাকতে হবে। দেখুন স ব্যাকরণে হয় নিপুণ বা সাধু আসতে পারে, স তর্কশাস্ত্রে নিপুণ বা সাধু আসতে পারে, বোঝা গেল? চলে আসুন পরবর্তী সূত্রটি কি রয়েছে, প্রসীত সুকাভ্যাং তৃতীয়া চ, তাহলে সূত্রটি বোঝা গেল? প্রসীত অর্থাৎ আগ্রহী এবং উৎসুক শব্দযোগে বিকল্পে তৃতীয় ও সপ্তমী হয়, তাহলে আগ্রহী এবং উৎসুক শব্দের যোগ থাকলে তৃতীয়াও হতে পারে সপ্তমীও হতে পারে। যেমন প্রথমে দেওয়া যে সপ্তমী ধনেশু, পরে দেওয়া যে ধনই তৃতীয়া প্রসীত, তারপরে দেওয়া আছে বিদ্যায়াম, তারপরে দেওয়া আছে বিদ্যয়া উৎসুক, হরৌ হরিণা প্রসীত, বুঝতে পেরেছেন? ওই শব্দের যোগ থাকতে হবে। চলে আসুন পরবর্তী 11 নম্বর শ্লোক সূত্র, কি করা হয়েছে, দুরান্ত কার্থেভ্য দ্বিতীয়া, সূত্রটিতে কি বলা হয়েছে, না বিশেষ পদ হলে দুরার্থক ও অন্তিকার্থক শব্দের উত্তর সপ্তমী দ্বিতীয়া তৃতীয়া ও পঞ্চমী হতে পারে, এতগুলো, বোঝা গেল? কি না দুরার্থক এবং অন্তিকার্থক এই যে সমস্ত শব্দ যদি হলে বিশেষ হয়। এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিলে বুঝতে পারবেন, গ্রামস্য দূরে সপ্তমী, দূরং দ্বিতীয়া, দূরে ন তৃতীয়া, দূরাৎ পঞ্চমী, বালক বসতি, আপনার গ্রামস্য, তারপরে এই কোটার যে কোনো একটা থাকবে, এইগুলো আর যে কোনো একটা থাকলে সেটাই হবে। যদি দ্বিতীয়া হয় দ্বিতীয়া, তৃতীয়া হলে তৃতীয়া, পঞ্চমী হলে পঞ্চমী, সপ্তমী হলে সপ্তমী। একইভাবে নগরস্য অন্তিকে অন্তিকং অন্তিকে ন অন্তিকাত মন্দিরং বর্ততে, বোঝা গেল? পরবর্তীতে যাওয়ার আগে আপনাকে বলে রাখি, এই চ্যানেলটা মূলত সেই সমস্ত ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে যে সমস্ত ছাত্র ছাত্রী আর্থিক দুর্বলতার জন্য সঠিকভাবে বই কিনতে পারে না, আর্থিক দুর্বলতার জন্য ভালো গাইডের কাছে ইচ্ছা থাকলেও পৌঁছাতে পারে না, সেই সমস্ত ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে আমার এই প্রয়াস। আমি বর্তমানে নেট সেট কোয়ালিফাইড, বর্তমান এনটি ইউসি নেট কোয়ালিফাইড হয়েছি, এবং সেট ওয়েস্ট বেঙ্গল সেট কোয়ালিফাইড, এবং বর্তমান স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছি। তাই আমি বলছি আপনাকে, আপনি আমার চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকুন। আমি কথা দিচ্ছি এই চ্যানেলটি দ্বারা আপনার সামনে দুটো পেপার আমি হেল্প করবো এইচএস লেভেলে, এক সংস্কৃত, দ্বিতীয়ত ফিলোসফি। এই দুটো পেপার আপনি এই চ্যানেলটি দ্বারা হেল্প নিলে আমি কথা দিচ্ছি 90 অ্যাবাভ নাম্বার পাবেন। সর্বোপরি যারা আপনি যদি উপর লেভেলে ওঠেন বা উপর লেভেলে স্টুডেন্ট হন, গ্রাজুয়েশন লেভেলে আপনি সংস্কৃত অনার্সে A to Z সহযোগিতা পাবেন, যদি আপনি মাস্টার ডিগ্রি স্টুডেন্ট হন A to Z সহযোগিতা পাবেন, যদি আপনি কম্পিটিটিভ পরীক্ষার্থী হন SSC বা নেট সেট বা কোনো ইন্টারভিউ পরীক্ষার্থী, A to Z হেল্প পাবেন এই চ্যানেলটি দ্বারা। তাই আমি আপনাকে অনুরোধ করব আপনি চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকুন, যার জন্য টাকা পয়সা কিচ্ছু লাগে না। তো এই ছিল আজকের ভিডিও।
যদি এই সংস্কৃত শিক্ষণীয় এডুকেশনাল ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের অনেক অনেক করে শেয়ার করবেন। আর যদি আপনার কোনো মতামত থেকে থাকে নিচে দেখুন কমেন্ট বক্স রয়েছে, আমাকে লিখে পাঠান। আর সর্বোপরি যদি চ্যানেলটিকে আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এইরকম সংস্কৃত শিক্ষণীয় ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।